বিক্রি বেশি হওয়া দেখা গেছে। আজিকালি লড়াবিলাকে বেশি করে লাইন মারি থাকার ভাবে এই অঞ্চলের বিদ্যুতের ভোল্টেজ কমি গেছে। হ্যালো বন্ধুসকল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাঁওলিয়া লড়া। মই বর্তমান উপস্থিত হয়েছো আমার দিলেজন একাডেমি সিনিয়র সেকেন্ডারি পদ্মপাড়া শাখা। আপনাদেরকে নিশ্চয় দেখা পাইছে, ইয়াতে আমার সার বাইদেউসকলে মানে ফটো উঠি আছে। গুড মর্নিং টু অল সাবস্ক্রাইবার আর নন সাবস্ক্রাইবার। পুন প্রথমতে কথা হল মানে আজি আমার দিলেজন একাডেমি সিনিয়র সেকেন্ডারি পদ্মপাড়া আর সেঙা দুইটা শাখার আজি বার্ষিক অধিবেশন হব, তার আজি প্রথম দিন। গতি ইয়াতে আমি এতালেকে সোমাই যাওয়া নাই, ইয়ার ভিতর সোমাই যাম। সোমাই যাই কেনে অলপ অলপ দেখাব যত্ন করিম কি কি কার্যসূচীর আজি আমার এই বার্ষিক অধিবেশনটি হয়, ইয়ার গোটেই বস্তুখিনি আপনাদের দেখাম। আপনাদের আমার এই ভিডিওটি চাই থাকিব। আজি মেন এটাই উদ্দেশ্য আছে, মানে আজির এইখন ভিডিওর এটাই থাকিব, মানে শোভাযাত্রা আছে আমার বিভিন্ন কার্যসূচীর এই বহুত ছাত্রছাত্রীর লগতে আমি রাস্তায় ফুরিব যাম, মানে শোভাযাত্রাত বাহিরম বিভিন্ন ধরনের বিভিন্ন আপনার ভ্যাকশন লই কেনে ছাত্রছাত্রীসকলের দ্বারা এটাই হব আমার। গতি এনেকা আপনাদের চাই থাকিব, যেটা মানে লাহে লাহে আমি ভিতরে সোমাই যাম। ভিতরে সোমাই যাই কেনে অলপ অলপ দেখাব যত্ন করিম, তেতিয়ালে বলক আমি আমার ভিডিওটি আরম্ভ করো। আমি ডিরেক্টলি লাহে লাহে আমার সন্মানীয় এম ডি স্যারের কার্যালয়ে যাম, মানে এম ডি স্যারের ওসর যাই কিনে অল্প এম ডি স্যারের পর দুটা একটা কথা লোলে যত্ন করিম। স্যারে বহুতো ব্যস্ততার মাজত আছে, নিশ্চয় দেখা পাইছে, মানে কি কম স্যারে একদম কিতাবর বা কিতাবর ল্যাপটপ লই কিনে বহুত ব্যস্ততার মাজত আছে। ব্যস্ততার মাজত হলেও স্যার আপনাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাইছো। মানে আজি তো স্যার আমার পদ্মপাড়া ডিলিজন একাডেমি সিনিয়র সেকেন্ডারি পদ্মপাড়া আর সেঙা দুইটা শাখার যেটা বার্ষিক অধিবেশন নভেম্বর মাসের এক তারিখ আর দুই তারিখ, গতি আজি বিভিন্ন ধরনের কার্যসূচী আজি প্রথম দিন। এই দিনটির বিষয়ে আপনি কি কব, আর আমার ডিলিজন একাডেমি সিনিয়র সেকেন্ডারি ইয়ার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আপনি কি ভাবিছে, এই বিষয়ে যদি অল্প কিবা কয়। হয় পদ্মপ্রথমে আপনার ইউটিউব চ্যানেল গালে লড়াক আমার ডিলিজন একাডেমি সিনিয়র সেকেন্ডারি পদ্মপাড়া আর সেঙা শাখার দুইটা শাখার ফল আপনার আমি আন্তরিক ধন্যবাদ জানাইছো, আর আমার এইখান অনুষ্ঠানত অহার বাবে আপনার আমি স্বাগতম জানাইছো। তো আজি হয়েছে আমার ডিলিজন একাডেমির নবম বার্ষিক অধিবেশন, ইয়ার সংগতি রেখে আমি কেইবাটাও কার্যসূচী আমি আজির কার্যসূচী আমি সামরি লৈছো। তার ভিতর প্রথম কার্যসূচী আমার ইতিমধ্যে হয়ে গেছে, আমার যে পতাকোত্তোলন, পতাকোত্তোলনের পিছত আছে আমার বারে বরণীয় সাংস্কৃতিক শোভাযাত্রা। তো আমার সাংস্কৃতিক শোভাযাত্রার উদ্বোধক হয়েছে আমার সদ সাংবাদিক সন্থার সন্মানীয় সম্পাদক নকুল তালুকদার, তেখেত জ্যেষ্ঠ সাংবাদিক প্রতিদিন টাইম। তো আমার আজির এই বারে বর্ণের যে কলাকৃষ্টির সাংস্কৃতিক শোভাযাত্রা, ইয়ার পিছর কার্যসূচী আছে আমার অকনির মেল। অকনির মেলত আমার ডিলিজেন্ট একাডেমির অঙ্কুর শ্রেণীর দ্বিতীয় শ্রেণীলৈকে যিনি ছাত্রছাত্রী আছে আটাইকজন ছাত্রছাত্রী আমার ইয়াতে হয়তো প্রতিটি কার্যসূচী অংশগ্রহণ করে আছে। আপনার আরো একটা কথা জানিব চেষ্টা করি, মানে আমার ডিলিজেন একাডেমি যে সিনিয়র সেকেন্ডারি ইয়াতে বর্তমান আপনার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার এই দুটা মোটামুটি দ্বাদশ শ্রেণীলৈকে আছে অঙ্কুরের পর, গতি ইয়ার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কিবা ভাবিছে নাকি, আর বেলেগ ধর শ্রেণী বড়াব কিবা এনেকা কিবা আর পরিকল্পনা আছে নাকি? যদি কিন্তু নিশ্চয় আছে, তার কারণ আপনাদের হয়তো ইতিমধ্যে গম পাইছে যে ডিলিজেন্ট একাডেমি পদ্মপাড়া যখন অনুষ্ঠান, এই অনুষ্ঠান জন্ম দিয়ার আগতে আমার বহুত আরো এখন অনুষ্ঠান আমার আছে, সেটি হচ্ছে আমার রিজনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন, যাক হয়তো গোটেই মানুষের রাইস এডুকেশন অফ টেকনোলজি বলে গম পায়। সেইটোর জড়িয়তে আমার ডিলিজেন্ট একাডেমি পদ্মপাড়া, পদ্মপাড়ার ডিলিজেন্ট একাডেমির জড়িয়ে আমার সেঙা শাখা, আরও আমার ভবিষ্যৎ পরিকল্পনা আরও এটা আছে যে আমার অঞ্চলত আমার অসমত বিশেষকে বহুতো নিবনুৱা সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু একটা ক্ষেত্রে আমি দেখবলে পাও যে আমার অসমৰ যিখিনি প্রশাসনিক ব্যবস্থা আছে বা ডিফেন্স আছে ইয়ার সংগতি রাখি আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি হয়তো খুব কম সময়ের ভিতর ডিলিজেন একাডেমি ডিফেন্স স্কুলের জড়িয়ে আমি একটা নতুন মানে মাত্রা দিয়ার চেষ্টা করি, যার বিষয়ে হয়তো আমি ইতিমধ্যে প্রায়খিনি প্রজেক্ট আমার পরিসমাপ্তি ঘটিব, আর ইয়ার শুভ উদ্বোধন হতো আমি ভাবি আছো 2022-23 যে বর্ষ
2022-23 বৰ্ষৰ ভিতৰতে আমাৰ নতুন পৰিকল্পনাৰ যি পৰিসৰ আমি এইটো বৃদ্ধি কৰাৰ কাৰণে যিমানখিনি প্ৰস্তুতি ল'ব লাগে ইতিমধ্যে আমি হয়তো লৈ আছোঁ। বৰ্তমান আমাৰ 2 নম্বৰ যিটো কাৰ্যসূচী সেইটো কাৰ্যসূচী চলি আছে, মানে পতাকা উত্তোলন আমাৰ সন্মানীয় উত্তোলক মহোদয় আহি উপস্থিত। চাওক বিভিন্ন ষ্টুডেণ্টবিলাক আমি থিয় দি আছোঁ আৰু ওপৰত দেখা হৈছে আমাৰ পতাকাখন আছে, ইফালে আমাৰ বাদ্যসকল থিয় দি আছে, আমাৰ ইফালে ছাৰ আছে, শিক্ষক ছাৰ আছে, নিশ্চয় দেখা পাইছে। মানে আমাৰ বহুত ষ্টুডেণ্টৰ মাজত আমি আমাৰ কাৰ্যসূচী চলাই লৈ যাই আছোঁ, মানে এতিয়া আৰু বেছি দেৰি নকৰোঁ, আল্টিমেটলি আমাৰ মাইক্ৰফোনটো ষ্টাৰ্ট হৈ গৈছে, নিশ্চয় দেখা পাইছে। গতিকে আপোনালোকক অলপ অলপ কৰি গোটেই বস্তুবিলাক দেখাবলৈ যত্ন কৰিছে, আপোনালোকে আমাৰ ইউটিউব চেনেলটো চাই থাকিব। আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে এতিয়া আমাৰ যিটো বাৰেবৰণী যিটো সাংস্কৃতিক শোভাযাত্ৰা আছে সেইটো উদ্বোধন হ'ব। চাওক ইয়াতে গোটেই প্ৰস্তুতি আমাৰ আল্টিমেটলি লোৱা হৈছে, ইয়াতে আমাৰ বিভিন্ন বেশত পৰিধান কৰা বিভিন্ন শোভাযাত্ৰাবিলাকৰ এইবিলাক আহিছে, সাংবাদিকৰ দল আছে, ইয়াতে আমাৰ জুৰি কংকনা ইহঁতে বিহুৱানৰ পোচাক লৈছে, মানে বিভিন্ন বেশত পৰিধান কৰা যিবিলাক ইহঁতৰ ই আছে, মানে কাৰ্যসূচী বা ইহঁতৰ যিটো বেগ আছে গোটেই বেগবিলাক লৈ কিনে ইয়াতে একদম প্ৰস্তুত লাইনত থিয় দি আছে, মানে এই আগত আছে ইয়াতে। গতিকে আপোনালোকক দেখাই আছোঁ, আপোনালোকে দেখি আছে, চাওক কি ক'ম। এতিয়া আমি আমাৰ শোভাযাত্ৰা এতিয়া সাংস্কৃতিক শোভাযাত্ৰা এতিয়া আৰম্ভ হ'ব। চাওক কোনবিলাকে কি কি কোন বেচত ইয়াতে আহিছে গোটেই বস্তুবিলাক আপোনালোকক দেখাই আছোঁ, নিশ্চয় দেখা পাইছে। গতিকে আৰু বহুতো ষ্টুডেণ্ট, চাওক ষ্টুডেণ্টবিলাক আৰু এখেতকতো চিনিয়ে পায়, বাহিৰলৈ ইছলাম মোৰ এই ৰুমমেট হয়। গতিকে চাওক নিশ্চয় দেখা পাইছে কিমান ষ্টুডেণ্ট। গতিকে আপোনালোকক এনেকুৱা ধুনীয়া মনোমোহা আজিৰ ব্লগত আপোনালোকে চাব পাৰিব, বিভিন্ন বাৰেবৰণীয়া সাংস্কৃতিক শোভাযাত্ৰা আছে, অকণিৰ মেল আছে, এনেকুৱা অলপ অলপ কৰি গোটেই বস্তুবিলাক দেখাই আছোঁ। আমাৰ একাদশ শ্ৰেণীৰ জুৰিত আছে আমাৰ আজিৰ উদ্বোধক মহোদয়ক আদৰণি জনাই আছে, আমাৰ লিজেণ্ড একাডেমীৰ এখনি চেলেঙেৰে আৰু আপোনাৰ আৰু অসমৰ আমাৰ সোলাম গামোচাৰ আদৰণি চাওক আপোনালোকে নিশ্চয় শুনা পাইছে, মানে আজি আমাৰ সাংবাদিক দুজন এনেকুৱা সাংবাদিক আছে, মানে আমাৰ ছাত্ৰসকলৰ পৰা সাংবাদিক বনোৱা হৈছিল, এই ছাত্ৰসকলে আমাৰ ইমান ডাঙৰ এজন সাংবাদিকৰ ইণ্টাৰভিউ লৈ আছে, মানে নিশ্চয় শুনিছে। এতিয়া আমি লাহে লাহে একদম বাহিৰত যাই আছোঁ, আমাৰ সকলো একদম চব যাই আছে, নিশ্চয় আমাৰ সাংবাদিক ইমান ডাঙৰ সাংবাদিক ইণ্টাৰভিউ লৈছে, নিশ্চয় দেখা পাইছে। এতিয়া আমি লাহে 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 ৰাস্তাত উঠি আছোঁ, মানে আমাৰ চব কাৰ্যসূচী ইয়াতে শেষ হ'ল, এতিয়া আমি সাংস্কৃতিক শোভাযাত্ৰাত বাহিৰিছোঁ, নিশ্চয় দেখা পাইছে। কি ক'ম আৰু আপোনাৰ নিশ্চয় দেখা পাইছে আপোনালোকে, আমাৰ ইয়াতে আছে চব বাহিৰলৈ আছে, আমাৰ বোৱাৰী আছে, ন বোৱাৰী কইনা হাজত বাহিৰ হৈ আহিছে, এইটো তাতে থৈ দিয়া আছিল। চাওক আমাৰ কিমান ধুনীয়া কৰি আজি শোভাযাত্ৰাটো বাহিৰ হ'ব, কি ক'ম আৰু। আমি মিনিমাম 150টামান আমাৰ ই ৰিক্সা লৈ কিনে আমি আমাৰ শোভাযাত্ৰাটো আৰম্ভ কৰি আছোঁ আজি। চাওক মানে বিভিন্ন বেশত বিভিন্ন পৰিৱেশ বেগ লোৱা আমাৰ ষ্টুডেণ্টসকলৰ, চাওক এইটো চাগে আমাৰ কি বিহুৱান, তোমালোকে কিহৰ বেগ লৈছে ইয়াতে, বড়ো জাতি মানুহৰ বেগটো ইয়াতে লৈছে, নিশ্চয় দেখা পাইছে। Thank you.
I'm going to invite you to the next one.